জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় 2035 সালের পর কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় এমন গাড়ি বিক্রি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সহজ কথায় বললে পেট্রোল ও ডিজেল চালিত নতুন গাড়ির ছাড়পত্র বন্ধ করতে চায় তারা। গত বছরই নীতিগতভাবে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় ইউরোপীয় পার্লামেন্ট, ইউ কমিশন ও সদস্য দেশগুলোর সরকার। তবে শেষ মুহূর্তে জার্মানির সাম্প্রতিক আপত্তির কারণে সেই উদ্যোগ আপাতত থামাচাপা দিতে হচ্ছে। 2035 সালের পর তাহলে কোন ধরনের গাড়ি বিক্রি করবে ইউরোপ? মূলত ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত গাড়ি বিক্রির কথা বলছে তারা, যেগুলো আবার জীবাশ্ম জ্বালানি নয়, ই ফুয়েলে চলে। ইউর নিয়ম অনুযায়ী 2035 সাল থেকে যেসব গাড়ি বিক্রি হবে সেগুলোতে কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের মাত্রা হবে শূন্য। ই জ্বালানি কি, কিভাবে এটি তৈরি হয়, প্রচলিত গাড়িতে চলবে এই ই জ্বালানি, জার্মান মন্ত্রীর আপত্তির মুখে কি হবে ইউর উদ্যোগের, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি অমরিনাল। ই ফুয়েল বা ই জ্বালানি বলতে ই কেরোসিন, ই মিথেন বা ই মিথানলকে বোঝায়, যা কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন সংশ্লেষণের মাধ্যমে নবায়নযোগ্য বা কার্বন ডাইঅক্সাইড মুক্ত বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদন করে থাকে। একটি ইঞ্জিনে ব্যবহৃত জ্বালানি সাধারণত বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, কিন্তু এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ বায়ুমণ্ডল থেকে জ্বালানি তৈরির জন্য নেয়া পরিমাণের সমান, যে কারণে এটিকে সামগ্রিকভাবে কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ জ্বালানি বলা হচ্ছে। আর জার্মানি এবং ইতালি মূলত ইউরোপীয় ইউনিয়নের কাছে আশ্বাস চায় যেন 2035 সালের পরেও ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত গাড়ি বিক্রি করতে পারে তারা, তবে তা অবশ্যই হবে কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ জ্বালানি। বেশিরভাগ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বর্তমানে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে, কেননা এই প্রযুক্তি ব্যাপকভাবে প্রচলিত। এছাড়া এটি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর অন্যতম প্রধান উপায়। তবে বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক তাদের যানবাহন ভারী ব্যাটারি দিয়ে অযাচিত ওজন বাড়াতে রাজি নয়। ই জ্বালানি এখনও সেভাবে উৎপাদিত হয়নি। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শের সহায়তায় 2021 সালে চিলিতে বিশ্বের প্রথম বাণিজ্যিক ই জ্বালানি প্ল্যান্ট স্থাপন করা হয়। প্রতি বছর 550 মিলিয়ন লিটার ই জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এখানে। এছাড়া পরিকল্পিত প্ল্যান্টের মধ্যে রয়েছে নরওয়ের নর্স্ক ই ফুয়েল, যা 2024 সালে বিমান চালনার জ্বালানিকে কেন্দ্র করে উৎপাদন শুরু করবে। এখনকার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত গাড়িতে এই ই জ্বালানি ব্যবহার করা যাবে, এমনকি বর্তমানে প্রচলিত যে নেটওয়ার্ক বা ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি পরিবহন করা হয় একইভাবে ই জ্বালানিও পরিবহন করা যাবে। যারা ই জ্বালানির পক্ষে তারা বলছেন শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি দিয়ে প্রতিস্থাপনের বদলে ই ফুয়েল বিদ্যমান যাত্রীবাহী গাড়ির কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হার কমাতে সাহায্য করবে। অন্যদিকে সমালোচকরা বলছেন ই জ্বালানি উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল এবং শক্তির প্রয়োজন হয়। 2021 সালের নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালের গবেষণাপত্র অনুসারে একটি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত গাড়িতে ই জ্বালানির ক্ষেত্রে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির চেয়ে প্রায় 5 গুণ বেশি নবায়নযোগ্য বিদ্যুতের প্রয়োজন হয়। তবে কিছু নীতি নির্ধারক মনে করেন ই জ্বালানি শিপিং এবং অ্যাভিয়েশনের মতো হার্ড টু ডিকার্বোনাইজ সেক্টরের জন্য প্রচলন করা যেতে পারে, কেননা এগুলো যাত্রীবাহী গাড়ির বিপরীতে বৈদ্যুতিক ব্যাটারিতে সহজে চলতে পারে না। ৭ মার্চ ইউ আইনের চূড়ান্ত ভোটের কয়েকদিন আগে জার্মানির পরিবহন মন্ত্রী ভলকার উইসিং ইউ কমিশনের প্রস্তাব নাকচ করে 2035 সালের পর তথাকথিত কৃত্রিম ই ফুয়েল চালিত গাড়ি অনুমোদনের দাবি করেন, এমনকি জার্মানির সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। কমিশন সেই দাবি মেনে প্রস্তাবের নতুন খসড়া প্রস্তাব করা সত্ত্বেও উইসিং তার আপত্তি তুলে নিচ্ছেন না। তিনি নতুন পাল্টা প্রস্তাব পেশ করতে চান, ফলে জার্মানি গঠনমূলক আলোচনার কথা বললেও ব্রাসেলসে বিরক্তি দেখা দিচ্ছে, কেননা এই উদ্যোগ ইউরোপের মূল জলবায়ু পরিবর্তন নীতিগুলোর একটিকে আটকে রেখেছে, অন্য নীতি নির্ধারকদেরও বিস্মিত করেছে, কারণ ইউ দেশ এবং আইন প্রণেতারা এরই মধ্যে গত বছর আইনটিতে সম্মত হয়েছিল। ইউরোপীয় কমিশন একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে যেখানে গাড়ি নির্মাতাদের ইউতে নতুন গাড়ি নিবন্ধনের অনুমতি দেওয়ার জন্য কেবল
জলবায়ু নিরপেক্ষ ই জ্বালানিতে চলে এমন গাড়ির অনুমোদনের কথা বলা আছে। 2035 সালের পর এগুলোর বিক্রির অনুমতি দেওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে এগুলো। খসড়া প্রস্তাবে বলা হয়েছে যানবাহনগুলোকে এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যেন ই ফুয়েল ছাড়া অন্য কিছুতে এটি চলতে না পারে। জার্মানির গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান যেমন বোস, জেটএফ এবং মাহলে ই জ্বালানি গোষ্ঠী ই ফুয়েল অ্যালায়েন্সের সদস্য। একটি শিল্প লবি গ্রুপ যেমন এক্সন মোবাইল থেকে রেপসোল পর্যন্ত তেল ও গ্যাসের প্রধান সংস্থা এগুলো। পাইস, পোর্শে এবং মাজদায়ের মতো গাড়ি নির্মাতারা ব্যাপকভাবে প্রযুক্তির সমর্থক। ইফুয়েল উৎপাদক এইচআইএফ গ্লোবালে পোর্শের অংশীদারিত্ব রয়েছে। বিএমডাব্লিউ ইফুয়েল স্টার্ট আপ প্রমিথিউস ফুয়েলসে $12.5 মিলিয়ন বিনিয়োগ করেছে, পাশাপাশি ব্যাটারি ইলেকট্রিক প্রযুক্তিতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। ভক্স ওয়াগন এবং মার্সিডিস ব্যান্ড সহ অন্যান্য গাড়ি নির্মাতারা ডিকার্বোনাইজ করার জন্য ব্যাটারি ইলেকট্রিক গাড়ির উপর ঝুঁকছে।